नमस्कार बर्तमान तो आमाके ऑनलाइन क्लास निते हय পিডিএফের মাধ্যমে অনেক ইনফরমেশন দিতে হয় আর এই সময়তেই পেয়ে গেলাম কাগজ অ্যাপ। আমি আমার সমস্ত নোট কাগজ অ্যাপের মাধ্যমে পিডিএফ বানিয়ে শেয়ার করি। এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং কোনো রকম সাইন ইন করতে হয় না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, স্ক্যান ডকুমেন্টে কোনো ওয়াটারমার্ক থাকে না, বাংলা হিন্দি ইংলিশ সহ বিভিন্ন ভারতীয় ভাষায় উপলব্ধ। কাগজ অ্যাপটি ডকুমেন্ট স্ক্যানার, পিডিএফ মেকার, পিডিএফ ভিউয়ার, ফাইল ম্যানেজার, ক্লাউড স্টোরেজ सब किछु डॉक्यूमेंट स्कैन करो। प्रथमे प्लस बटने क्लिक करो, देन पिक्चारे क्लिक करो, पेजर बॉर्डारटी एडजस्ट करो, इच्छा होले तुमी फिल्टर करते पारो, बस तुम्हार काज शेष। इमेजगुलोकेও পিডিএফ এ কনভার্ট করতে পারো। ग्रीन प्लस बटनटा क्लिक करो, গ্যালারি থেকে পিকচার চুজ করো, তারপরে ফিল্টার ইউজ করো। কাগজ অ্যাপের পিডিএফ গুলো ওপেন করতে পারবে, ইম্পোর্ট করতে পারবে এবং এডিট করতে পারবে। পিডিএফ গুলো মার্জ করতে পারবে, আলাদা পেজে পিডিএফ গুলো স্প্লিটও করতে পারবে। ডকুমেন্টস গুলো রিঅ্যারেঞ্জ করতে পারবে, এখানে ডকুমেন্ট গুলো বিভিন্ন ফোল্ডারে অর্গানাইজ করে রাখতে পারবে, নিজের পছন্দ মতো ক্লাউড স্টোরেজে ফোল্ডার বানিয়ে রাখতে পারবে যাতে সহজে হারিয়ে না যায়। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ইনস্টল করো এবং ইউজ করে দেখো কাগজ অ্যাপটা। तो चलुन समय नष्ट ना करे एबार जावा जाक रेस्टुरेंटे। नमस्कार, आशा करी सबाई भालोई आछेन बा भालो थाकार चेष्टा करछेन। आमरा भालो थाकार चेष्टा करछि। विगत आढ़ाई मास परे बाइरे बेरोलाम भिडियो करार उद्देश्ये, माने लास्ट 15 एप्रिल भिडियो करेछिलाम, तारपरे आर बाइरे बेरोइनि बा बेरोनोर साहस पाइनि। दुदिन आगे फार्स्ट भैक्सिन निलाम, भैक्सिन नेওয়ার पर मने एकटा साहस आसलो जे ना एबारे एकटु बाइरे बेरोनो जेते पारे। তাই অন্য কোথাও না, ব্যারাকপুরবাসী হিসাবে ব্যারাকপুরে আমার পাড়ারই একটা ফেমাস দোকান তৃপ্তি ঘর রেস্টুরেন্ট, যেখানে বিগত 15 বছর উপর ধরে সকালে জল খাবার বা সন্ধ্যাবেলার টিফিন খাবার, কখনো কখনো বিরিয়ানি খেতাম। তো সেখানে আজকে যাব, গিয়ে দেখব কি কি পাওয়া যাচ্ছে। সকালের টিফিন থেকে শুরু করে দুপুরে বিরিয়ানি A to Z খাবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের কাছে একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো। সাথে থাকুন। আমার সাথে আছে তৃপ্তি ঘর রেস্টুরেন্টের যিনি মালিক, শ্যামলবাবু। নমস্কার শ্যামলবাবু। তো রেস্টুরেন্টের কিন্তু আমি বহু পুরনো কাস্টমার, মানে নাইনে করে 15 বছর ধরে আপনার দোকানের সকালের পরোটা, সন্ধ্যাবেলার মোগলাই পরোটা কিন্তু বহুবার খেয়েছি। দোকানের যে মেন মালিক যিনি ছিলেন, দোকানটা ওনারই তৈরি। 1982 সালে এই দোকানটা ফার্স্ট তৈরি হয়। আমাদের মেন আইটেম সকালের পরোটাটা হচ্ছে মেন আইটেম। পরোটাটা আমি ধরে খাচ্ছি, এই অঞ্চলে এতটা অয়েল ফ্রি, মানে যেটাকে বলা হয় খুবই কম তেলে ভাজা পরোটা, মানে আমার দেখা কিন্তু খুবই কম। সন্ধ্যাবেলা আপনার সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের মোগলাই, চিকেন মোগলাই, ডবল ডিম মোগলাই, নর্মাল মোগলাই, এগুলো সবই পাওয়া যায়। এছাড়া আমাদের বিরিয়ানিও তৈরি হচ্ছে। আজ কিন্তু আপনাদের এই সকালের পরোটা, দুপুরের বিরিয়ানি আর সন্ধ্যার মোগলাই কিন্তু অবশ্যই টেস্ট অবশ্যই যে তৃপ্তি ঘর রেস্টুরেন্ট, তথাকথিত যে রেস্টুরেন্টগুলো সেরকম নয় কিন্তু খুব পপুলার, মানে বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, খাওয়া শুরু করার আগে হাতটাকে অবশ্যই আগে একটু স্যানিটাইজ করে নিতেই হবে। এই দোকানটাতে সকালের দিকটাতে মারাত্মক ভিড়। আমরা অনেক বছর ধরে দেখছি যখন সকালের দিকে টিফিন করতে গেলে রীতিমতো লাইন দিতে হতো। এখানে পরোটাটা একটা সুবিধা থাকে, যেটা পরোটা রিফাইন তেলেই ভাজা হয়। ঘুগনিটা যেটা স্পেশালি, ঘুগনিটা এনাদের হেভি টেস্ট। তো এনারা প্রায় 5-7 বছর ধরে বিরিয়ানিও বানাচ্ছেন, আমাদের বাড়ির কাছেই এনাদের। তো লকডাউনের মধ্যে কোথাও তো যেতে পারছি না, তাহলে পাড়াতে একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। আচ্ছা দেখুন কী কী দিয়েছে, মটর দিয়ে আলু দিয়ে তৈরি করা ঘুগনি। আচ্ছা পরোটা দেখুন একদম প্রায় অয়েল ফ্রি। দেখুন দেখুন এখানে পরোটাটা হাত দিয়েছি, হাতে দেখুন সেরকমভাবে কোনো তেলই উঠছে না, এক্সট্রা কোনো তেল নেই পরোটার মধ্যে। তো পরোটাটা ছিঁড়ে নিলাম। আর এই হচ্ছে ঘুগনি, যেটা আমার খুব ফেভারিট, আলু ঘুগনি। রিয়েলি বেস্ট, সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে এরকম পরোটা সবসময় তাজা করে দেয়। জমে ভিড়। বিট্টু যদি এখানে কখনো খায়নি, তো বিট্টু তুমি এক কাজ করো, তুমি একটা খেয়ে বলো তো কীরকম হয়েছে। বিট্টু পরোটাটা কেমন লাগছে বলো। দাদা সত্যি বলতে আমি পরোটা অনেক জায়গাতে খেয়েছি, এই পরোটা অনেকটাই না कम अएल दरकार ठीक ततटुकू अएल दिए बनाना कोनो एक्सट्रा अएल एकदम ही नहीं और स्वादटा सत्यि अनेकटा वो जरा पिठाई पाओटा जरा खेयेछे स्वादटाई आछे। तृप्ति कैबिनेट तो सकाल बेलाते जबरदस्त परोटा खेलाम तार साथे खेयेछिलाम एखानकार फेमास जे घुगनी दुटो खेयेछि तार साथे जो डिमेर आइटेम खावा जेते पारतो सेगुलो आर खाइनि। तारपरे तो बिरियानिटा तैरी हलो। अच्छा बिरियानिटा तैरी हलो किभाबे सेटा ना हय एकबार आगे देखे नेওয়া যাক तारपरे बिरियानि सम्बन्धे प्रथमे सैनिटाइज कर नहीं हाथ एखानकार बिरियानी क्योंकि हमें बहुबार खेयेছি और आरेकटा कथा बोली एड्रेसटा कोथाय सेटा किन्तु एखोनो बलाई हयनि। तृप्तिघर रेस्टुरेंटटा हच्छे नोना चंद्रपुकुर बाजारेर एकदम काछे अवस्थित। शारदा साइकेल स्टोर आछे तार ठीक अपोजिटेई आछे किन्तु फेमास रेस्टुरेंट तृप्तिघर रेस्टुरेंट। एई हच्छे बिरियानी, एटा हच्छे मटन बिरियानी। एखाने किन्तु दो पिस देखुन एरकम मटन आछे, दो पिस मटन आछे मोटामुटी 70-80 ग्राम बा 100 ग्राम होबे। এরকম এক পিস মাটন দিয়ে কিন্তু এক প্লেট বিরিয়ানির দাম 180 টাকা আর এরকম দু পিস মাটন দিয়ে কিন্তু এক প্লেট বিরিয়ানির দাম মাত্র 220 টাকা। 220 টাকায় এরকম একটা বিরিয়ানি যেটা ব্যারাকপুরে এর অন্যান্য রেস্টুরেন্টে গেলে পরে কিন্তু যেটা নামি দামি রেস্টুরেন্ট যেগুলো আমরা জানি সেগুলোতে গেলে 250 টাকার নিচে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর সঙ্গে দেখতে পাচ্ছি সেই আলু, মানে আলুটা বলতে এখানকার ব্যারাকপুরে বিরিয়ানির যে স্পেশালিটি সেই আলুটা পেঁয়াজ রসের মধ্যে যেটা বয়েল করা হয় ফ্রাই করা আলু নয়, তার সাথে এখানে আছে কিন্তু শসা আর পেঁয়াজ। রাইসটা সম্বন্ধে যদি বলা যায় রাইসটা দেখুন, রাইসগুলো হচ্ছে দেখুন একদম ঝরঝরে কিন্তু বাসমতি রাইস আর কুকড ভালোই মতো হয়েছে। দেখুন হাত দিচ্ছি দেখুন রীতিমতো দেখুন সুন্দরভাবে দেখুন গলে যাচ্ছে আর পুরো ওয়াইলি দেখুন হাতে দেখুন রীতিমতো তেল লাগছে। পুরোটাই কিন্তু রিফাইন তেলে তৈরি করা, এর মধ্যে কোনো রকম ডালডার কোনো ব্যবহার একদমই হয় না। শুরুতে চলে আসি মাংসগুলো, তো মিটটা দেখুন এখানে দু রকম মিট পোর্শন দিয়েছে। এই মিটটা কিন্তু যথেষ্ট নরম আছে আর দেখুন বেশ এটা একটা মিট পোর্শন আছে, এটা পুরোটা মিট, এটা সলিড পিস और यहाँ क्योंकि देखो रियाजी पिस जार मध्य एक बड़ो पोर्शन क्योंकि चर्बी आ रियाजी बला जो देखो मीटो आनटा रियाजी पिस तरह नहीं चिकेन चाप लेग पिस नहीं रकम चिकेन चापर दाम मात्र 60 टाका 60 टाका एरकम एक पुरो लेग पिस चिकेन चाप क्योंकि एखे पावा जाए যাদের মনে হয় যারা একটুখানি চিপ অ্যান্ড বেস্ট খেতে চান তাদের জন্য কিন্তু একদম প্রাইস হিসাবে কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু মনে হয় ঠিক হবে। দেখি শুরু করি খাওয়া দাওয়া। ফার্স্ট বাইট বিরিয়ানির মশলা যখন খুব সুন্দর ফ্লেভার আছে তার সাথে ক্যারামেল গোলাপ জলের হালকা একটু এসেন্স আছে একদম হালকা কিন্তু হেভি স্পাইসি এবং গ্রেভিও আছে খুব সুন্দর। দেখুন তুমি এটা দেখলে বুঝতে পারবে একেবারে লাইট বিরিয়ানি তো একদমই না, একটু স্পাইসি বিরিয়ানি खेते क्योंकि तो मजादार बिरियानी यकम रेंजे 220 टाका एरकम दो पिस मटन पिस दिए एरकम एक आलू दिए बिरियानी क्योंकि मन होता है एज पर प्राइस एकदम जस्टिफाइड माने प्राइस क्वालिटी क्वांटिटी एकदम परफेक्ट। सुपर डुपार हिट तरह आलूटा देखे आलूटा देखो हल्का चापदार साथे साथे दो टुकरो हलो सुंदर बॉयल्ड हो तुलतुले हयनि क्योंकि सुंदर बॉयल्ड हो जेहेतु एक पेঁয়াজ रसर मध्य बयल करा जार क्योंकि बिरियानी मसला मध्य जथेष्ट परिमाणे गए। खेते खेते कयेकटा कथा बोली इनादेर रेस्टुरेंटे क्योंकि जमेटो सुइगी तो आछेई तार साथे क्योंकि डेलिवरी बोले इयोटा बोले नतून एक डेलिवरी अपशनों क्योंकि एखे चालू होाड़ाओ देखते एखे डेलिवरी इन बोले और एक क्योंकि डेलिवरी सिस्टम एखे चालू हो मैं 4टे डेलिवरी अपशन एखे आते क्योंकि मटन पिस रियाजी पिस एकदम एक क्लास मटन खासिर मांसटा एतटा भालो क्वालिटी बलार मत ना और एक कथा बला है दोकानटा বা রেস্টুরেন্টটা কিন্তু নয়চন্দ্র বাজারের ঠিক পাশেই কাছেই এই অঞ্চলে নিয়ারলি মানে প্রায় 10টার মতো কিন্তু বিরিয়ানির দোকান আছে। প্রত্যেকটা দোকানে কিন্তু কম বেশি চলে আর তৃপ্তি ঘরও তার মধ্যে একটা। তৃপ্তি ঘরও যেরকম চলে প্রতিদিন 1 হাঁড়ি 2 হাঁড়ি করে বিরিয়ানি হয় এবং ইতিমধ্যে সেল হয়। এখানেও আশেপাশে যত দোকান আছে সব দোকানে কিন্তু চলে। তার মানে বুঝতেই পারছেন ব্যারাকপুর কিন্তু মানে বিরিয়ানি শহর আরামসে আপনি বলতেই পারেন। सामने देखो रियाजी पिस तार सामने मटनटा तार साथे हल्का एकटु रियाजी पाट एरकम तुलतुले जो मटन है तार साथे बिरियानी खावार मजाटाई आलादा। बैराकपुरे तो बिरियानी तैरि है दोकान आछे तादेर किन्तु बिरियानी बनानोर प्रसेस किन्तु नियारली किन्तु प्राय सेम माने प्रत्येकेई एकई धरनेर प्राय मेथड अप्लाई करे। कारो एकटुखानि मसला उन्नीस करते पारे कारो प्रसेसटा आगे पीछे होते पारे किन्तु तैरिर प्रसेसटा किन्तु प्राय सबार एक अपनी आगे बानानो तो देखलेन आपनादेर तो बोल्लामि जे 2 दिन आगे भैक्सिन नियेछि तार जोन्नो किन्तु बेरोनोर साहस पेयेछि। आपनादेर रिक्वेस्ट करब यदि भैक्सिन पान भैक्सिन नेওয়ার পরেই किन्तु बेरोनोर अवश्यই चेष्टा करबेन। एबार चले आसि चिकेन चापे। ए देखुन चिकेन चाप चिकेन चापेर साथे एकटुखानि ग्रेभि आमि निये निलाम। एबार एई ग्रेभि दिये এই গ্রেভি দিয়ে বিরিয়ানিটাকে একটু আগে ভালো করে মাখিয়ে নিই। হেভি টেস্ট কিন্তু এর মধ্যে মশলা পরিমাণটা একটু বেশি আছে আর স্পেশালি একটু স্পাইসি ওটা বেশ ঝালঝাল লাগছে। অন্যান্য চাপের গ্রেভির থেকে একটু আলাদা গ্রেভিটা। এবার চলে আসি চিকেন লেগ পিস। চিকেন লেগ পিসটা দেখি चिकेन चापे चिकेनटा जेरकम सफ्ट और सेरकम क्योंकि सुस्वादु और सेरकम जूसि। एबार ए पिसटा देखे देखो मटनगुलो देखो गुड टेंडार खूब सुंदर बॉयल्ड होयेछे भालो सुपार बिरियानी। एरकम बिरियानी बैराकपुरे क्योंकि विभिन्न रेस्टुरेंटे क्योंकि रियलि अपनी स्पेशल तृप्ति कार जेटा क्योंकि 40 बছরের पुरानो रेस्टुरेंट और बहु सुनामेर सुनामित मानुष के खाबार दिए चले। स्पेशल एखाने 3 বেলা 3 রকম খাবার खूब फेमस। सकाले परोटा तरकारी डिमेर अमलेट डिमेर पोच डिम सेद्ध एटा खेते गेले रीतिमतो लाइनও দিতে হয় কখনো কখনো। দুপুরে বিরিয়ানি और সন্ধ্যাবেলা কিন্তু এখানকার মোগলাই পরোটা কিন্তু খুবই ফেমাস। এইগুলো স্পেশালিটি। তাছাড়া আরও অন্যান্য খাবার তো আছে। আর এখানে কিন্তু দেখুন প্লেটগুলো কিন্তু একদম ডিসপোজেবল দিচ্ছে, মানে খাও ফেকো। এবার খাওয়াটাকে কমপ্লিট করি, এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে মোগলাই পরোটা নিয়ে। হাতে থাকুন। দুপুরবেলা তো জমিয়ে একেবারে বিরিয়ানি খেয়েছিলাম তৃপ্তি ঘর রেস্টুরেন্টে, তারপরে তো বাড়ি গিয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম, ঘুম টুম দিয়ে রেস্ট রেস্ট নিয়েছে। রাত্রিবেলাতে আবার এসে এখানে আপনাদের বলেছিলাম যে তৃপ্তি ঘর, আমাদের পাড়ার যে তৃপ্তি ঘর রেস্টুরেন্ট, তার কিন্তু সন্ধ্যাবেলা মোগলাই খুবই বিখ্যাত। তাছাড়া রোল টোল বিক্রি হলো, মোগলাইটাই রেস্টুরেন্টের খুব বিখ্যাত, তাই চলে আসলাম। এখন যাব গিয়ে দেখব মোগলাই কি কি তৈরি হচ্ছে। তো সেই মোগলাই পরোটা তৈরি করা থেকে দেখে নিয়ে প্লাস নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি কে কেমন কি বানাচ্ছে। তো এই হলো মোগলাই পরোটা নিয়ে নিলাম, যার প্রাইস হচ্ছে 50 টাকা। তো বাড়িতে যাই গিয়ে দেখবো। আর নিয়েছেন ম্যাডাম, ম্যাডামই বেশিরভাগ সময় থাকেন, আর দাদা রবিবার দিন বা ছুটির দিন করেই থাকেন। তো নমস্কার, তো যাই বাড়িতে গিয়ে দেখি এরকম কি আছে। ওকে, রেস্টুরেন্ট থেকে তো মোগলাই পরোটা নিয়ে আসলাম। যারা ব্যারাকপুরবাসী তারা প্রত্যেকে জানেন যে ব্যারাকপুরের মোগলাই পরোটা মানেই তৃপ্তিঘরের রেস্টুরেন্টের মোগলাই পরোটা, কারণ এতটাই বিখ্যাত। অ্যাকচুয়ালি তৃপ্তিঘর রেস্টুরেন্টের যিনি মালিক আর তার ভাই আমার খুবই মানে ভাই সম। তো তারা আমাকে অনেকদিন ধরেই ভাইটা বলেছিলেন যে দাদা একটু দেখো রেস্টুরেন্টের, মানে লকডাউনের পরে অনেক রেস্টুরেন্টের অবস্থায় সত্যি খুব খারাপ। তার মধ্যেও কিছু রেস্টুরেন্ট, কিছু ফুড সেন্টার আছে যারা নিজেদের সুনাম, গুডউইল, কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইসের দৌলতে কিন্তু এই লকডাউনের মধ্যেও কিন্তু তারা ঠিকঠাক মতো এখনও লড়াই করে চলতে পারছে। তো তাদের মধ্যে একটা কিন্তু তৃপ্তিঘর রেস্টুরেন্ট, মানে এখনও সন্ধ্যাবেলা গেলে পরে দেখতে পাই প্রচণ্ড ভিড়। দুপুরবেলাতে বিরিয়ানি ভালোই চলে, সকালবেলাতে পরোটা খেতে গেলে রীতিমতো কী বলবো আর লাইন প্রচুর দিতে হয় বা বহুত লোকের সমাগম হয়। তো সেরকম জায়গা থেকে সকালে পরোটা খাওয়া আপনাদেরকে দেখিয়েছি, দুপুরবেলা বিরিয়ানি, আর রাত্রিবেলাতে মোগলাই পরোটা তো নিয়ে আসলাম। তো ম্যাডাম পক করে তুলে নাও একটা। যদিও স্যালাড এনেছি, কিন্তু তুমি তো জানোই স্যালাড আমরা বাইরের স্যালাড একটু অ্যাভয়েডই করি, খুব একটা খাই না। আপনাদেরও যদি সাজেস্ট করবো যদি পারবেন তো বাইরের রেস্টুরেন্টে স্যালাডটা একটু অ্যাভয়েড করতে, কারণ তারা একটু আগে থেকে কেটে রাখে। তো আর স্যালাড রিসেন্টলি খাওয়াটাই ভালো। সঙ্গে দেখো আলুর তরকারি, আলুর দমগুলো, আলুটা কত বড় বড় করে কাটা। এদের তুমি তো মোগলাই পরোটা অলরেডি খেয়েছো, তুমি তো জানোই, মানে আমাদের কাছে আর নতুন নয় এটা, আমরা অনেকবারই খেয়েছি। আচ্ছা তুমি খাও, আর আমি একটুখানি দেখাই। বানানো তো দেখলেনি কীভাবে বানাচ্ছে, ভিতরটা দেখুন। মশলাপাতি যথেষ্টই দেয়, বাদাম থেকে শুরু করে ডিম থেকে শুরু করে আরও অনেক ধরনের মশলা আছে যেগুলো মোগলাই পরোটাতে যায়, সবই কিন্তু দেওয়া আছে এবং যথেষ্ট পরিমাণে আছে। টেস্ট কীরকম লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে না। হ্যাঁ এটা ঠিক কথাই, মানে গরমা গরম যতটা মজাদার হয়, ঠান্ডা হয়ে গেলে হয়তো অতটা ভালো লাগবে না। তো আমিও একটুখানি টেস্ট করি। এই যে মোগলাই পরোটা একটা অংশ, সঙ্গে একটুখানি গ্রেভি নিয়ে নিচ্ছি, আলুর দম। আলুর দমটা কিন্তু বেশ দেখতে মজাদার, আলুর দমটা কিন্তু হেভি লাগছে খেতে বলো। আর একটু ঠান্ডা হয়েছে তার কারণ আনার পরে তো একটুখানি ড্রেসটা চেঞ্জ করতে হয়েছে, ফ্রেশ হতে হয়েছে। কারণ বাইরের থেকে আসা মানে এখন নিজেকে চেঞ্জ করা অনেক মানে নিজের ড্রেসকে চেঞ্জ করা। ঠিক আছে মাম্মা ব্লগস ব্লগ মাম্মা ব্লগ বানিয়েছে। Wow. Oh, yellow. Oh, yellow. Wow. সবার উপরে বা হ্যান্ড 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 এটা হ্যান্ড এটা হ্যান্ড একটা হ্যান্ড। ওয়াও সুপার। কি সুন্দর দেখুন বানিয়েছে আমার মামা। আমার মামা মাঝে মাঝে এরকম ব্লগস গুলো বানায়, ওকে দিয়েছি, বেশ ভালো লাগে। তো আজকে সারাটা দিন আমরা সকালে দুপুরে রাতে তৃপ্তি ঘর রেস্টুরেন্টে গেলাম, খেলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম ব্যারাকপুরের বাড়ির কাছের একটা রেস্টুরেন্টকে, আমার খুব কাছের মানুষের রেস্টুরেন্টকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ব্যারাকপুরবাসী বা যদি বারাসাত ব্যারাকপুর এই অঞ্চলে যদি মানুষেরা হয়ে থাকেন তাহলে জোম্যাটো সুইগি ডেলিভারি ইয়েটো থেকে আপনারা কিন্তু অর্ডার দিয়ে বাড়িতে খাবার ডেলিভারি নিতেই পারেন, বা আপনি চাইলে এখানে অবশ্যই আসতে পারেন কারণ সারাদিন এখানকার রেস্টুরেন্টটা খোলা থাকে। খাবি খাবি না খাবে খাবে। বাহ থ্যাংক ইউ আমার প্যারি মাম্মা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিবার যা বলি আপনাদের ভালোবাসা মানে একটা কিন্তু লাইক, প্লিজ আপনারা আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে শেয়ার করুন। ভালো লাগে ভিডিওটা তাহলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে এরকম মজাদার বাড়িতে রান্না করা খাবার ভিডিও বা কোনো রেস্টুরেন্ট বা বাইরে কোনো খাবার আপনাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। সাথে থাকুন, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট দিন খুব সুন্দর কোনো ভালো ভিডিও নিয়ে। চলুন বাই বাই। কাগজ অ্যাপটি ডাউনলোড করুন আর কাগজ অ্যাপটি ইউজ করে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান।